আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। সাথে আছি আমি জহির শান্ত। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সুহেল এবং তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় অজ্ঞাত আসামি কারা, তাদেরকেও খুঁজে বের করতে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লার চাঞ্চল্যকর এ জোড়া খুনের মামলার এজাহারনামী আসামিদের পাশাপাশি অজ্ঞাতদেরকেও খুঁজে পাওয়া গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে জোড়া খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার এজাহারনামী ৯ নম্বর আসামি মাসুমকে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কায়সার হামিদ। তিনি জানান, মাসুমকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়। এ সময় তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শনিবার রিমান্ড শুনানির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কুমিল্লার বরুড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২৫ নভেম্বর গভীর রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রকিবুল হাসান লিমনের নির্বাচনী অফিসে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রফিকুল হাসান জানান, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবহিত করি। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুমিল্লায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৫ ও ২৬ নভেম্বর বিকেলে কুমিল্লা সদর উপজেলার সাতরা, ভটুয়া, পশ্চিমপাড়া এবং সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকায় এসব অভিযান চালায় র‍্যাব। এ সময় উদ্ধার করা হয় ৫০ বোতল ফেন্সিডিল এবং ২৬৫ কেজি গাঁজা। গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী হচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে বৃষ্টি আক্তার, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজিদিয়া নামপাড়া গ্রামের সোহরাব হোসেনের মেয়ে রিয়ামুনি, নীলফামারী সদর উপজেলার জরিজুরা গ্রামের খেতু মিয়ার ছেলে মোহাম্মদ মাইনুল এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নালগল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।